সব মাইন্ড জুমায় রাখিছি ভাবি রাখিছি যে বাংলাদেশে আইসি মারামারি শুরু করবো আর সেটা তোরে দিয়ে স্টার্ট করি কি আমার কতদিনই ফাইজ লাগবে না দুলো ভাই আপনার শালা বাদল ওই কিন্তু আমাকে সবার কাছে বলেছে স্যার একটু ঝামেলা হয়েছে তো গাড়ি তো নষ্ট হয়ে গেছে গা আর আশেপাশে তো কোনো গ্যারেজ নাই মিনিমাম এক দেড় ঘন্টা দেরি হইব স্যার একটা অটো করে দিই বাড়ি তো সামনে আয়া পড়ছি আরে এতদিন পরে বিদেশ থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি এটা কোনো কথা নাকি তোমার গাড়ি নষ্ট হয়ে যাবে আর তুমি অটো ফটোর কথা করছো অটো করে যাওয়া যায় দেখো কেবল টেবল কি কি সমস্যা হয়েছে দেখো আরে দুলো ভাই না দুলো ভাই কিরম আছিস ভালো আছি দুলো ভাই কতদিন পর আপনার দেখলাম দুবাই তে আইছেন আর কইস রে শ্বশুর বাড়ি যাবো সেজন্য ১২,০০০ টাকা দিয়ে এসি প্রাইভেট কার ভাড়া করলাম হ্যাঁ সেই গাড়ি যদি নষ্ট হয়ে যাবে জাস্টটা কিরম লাগে বল দেনি এটা কিরম কথা ৯০০০ টাকা দিয়ে যাবেন গাড়ি নষ্ট হয়ে গেল তুই জাতি পারবি এটা কোনো কথা কইলেন জাতি পারবো না মানে আপনি কাজ করেন এই এসি ফেসি ধান্দা বাদ দিয়ে আমার অটোতে এসে ওঠেন এমন এক টান দেবো এক টানে মনে করেন যে ফুরফুরে বাতাস খাতে খাতে পেট ঢোল করে যে শ্বশুর বাড়ি পৌঁছায় যাবেন এই পেট ঢোল করা যাবে না পেটে আরো মেলা জিনিস ঢুকাতেই হবে তোর আবার আইদি বাড়ি করে রাখিস না বুঝিস না ও খাতি হবে তা হাওয়া খালি হবে না বুঝছিস আপনি সেরকম মজার মানুষ টেরে রেখেছেন তাহলে ভাই আপনার মাথা কি ঠিক আছে ওরে পাগল মাথা কিরাম করে ঠিক আছে গরমের দেশে থাকি না মেলা গরম রে তারপরে তোর আপার সাথে নেই দেখা সাক্ষাৎ হয় না ভিডিও কলে মাঝে মাঝে দেখা হয় তাতে কি আস মেটে রে এই দিক দিয়ে কিন্তু আমি খুব শান্তিতে আছি দিলে ভাই মনে করেন দুটো টাকা কম ইনকাম করি কিন্তু দিন শেষে বউ বাচ্চা নিয়ে একসাথে থাকতে পারি শালা সুযোগ পায় তুমি একটা অটোওয়ালা তুমি দুবাইওয়ালার সঙ্গে মিলাই ফেলতেছো না ভালোই শুরু করেছো শালা আসিসি তোমাদের দেশে এনে শুরু কর এখানে উঠে রাখ এখানে উঠে রাখ আমি বসবো কোনে উঠেছিস দিলে ভাই আপনি ওই পাশে ফোনটা বন্ধ কেন মানুষ কে এমনিই কয় স্বামী বিদেশ কিচ্ছু করার নাই ফাইজলামি কম করতো মেজাজ এমনি অনেক খারাপ মানুষটারে সে তখন থেকে ফোন দিতেছি বুঝলাম না কোনো বিপদে পড়ছে কিনা ফোনটা বন্ধ কেন আরে ভাই তো টেনশন করার কি আছে ফোনে তো চারজনও থাকতে পারে তাই না বুঝি বুঝি সবই বুঝি 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 সবই বুঝি কি বুঝবি হ্যাঁ বিয়ে করছিস স্বামী আছে বিয়ে করলে তখন ঠিকই বুঝবি স্বামী কি জিনিস নেটওয়ার্কটাও নাই আরে তুমি আমার প্রাণের স্বামী তুমি আমার প্রাণের স্বামী দূর আপনি শুধু মশকরা করেন দূর মানে শুনেছি যে আপনার নাকি মাথা খারাপ আপনি নাকি মাথা খুব গরম থাকে মেলা গরম থাকে দুবাইতে নাকি মেলা মানুষের মারছেন না ধরে আপনি ওরে মেলা মানুষের মারার ইচ্ছে তো আমার ছিল কিন্তু সেটা তো পারিনি ওদের গায়ে মেলা জোর সব মাইন্ড জুমায় রাখিছি ভাবি রাখিছি যে বাংলাদেশে আইসি মারামারি শুরু করবো আর সেটা তোরে দিয়ে স্টার্ট করি কিরাম হয় কতদিনই ফাইজ লাগবে না দুলো ভাই আপনার শালা বাদল ওই কিন্তু আমাকে সবার কাছে বলেছে যে আপনি নাকি একবারে যে কাজ করতে যায় বিল্ডিংয়ে তো পড়ে গেছিলেন পড়ে যে মাথায় ব্যথা পেয়ে মাথা খারাপ হয়ে গেছে আমার শ্বশুর তো ভালো মানুষ ছিল রে কিন্তু দোষ বলতে তো তার ওই একটাই কোনটা দিল ভাই ওই যে বাদল কে না ওই যে নামটা রাখিছে বাদল সেটাই ভুল হয়েছে এই ব দ আর ল তো ওই ঘুরে ফিরে বলদ রেখে দিলেই পার বুঝছিস আচ্ছা আমি সব খাতা ফেসাল বাদ দিয়ে দিনি আমি এখন একটা সোনিয়া মুডের মধ্যে আছি বুঝেছিস রোমান্টিক মুড হ্যাঁ মুডের মধ্যে থাকতে ডিস্টার্ব করিস না আচ্ছা ঠিক আছে দুলো ভাই দুলো ভাই দুলো ভাই পৌঁছাই গেছে তো না এসে বলেছি যে
ওরে রাক 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 হয় কি বিদ্যা শীতল ভাই তুই রাখ ওরা পারে সারপ্রাইজ দেব তুই ভিতরে ঢুকলি তো সেটা হবে না নাই যা ওই লাগে তো নিয়ে ওটা নিয়ে আর ভাড়া তোর কত বল দিনি কি আর ভাড়ার কথা আপনার কবে দিল ভাই ভাড়া তো দিল ভাই 30 টাকা কিন্তু আপনি তো বিদেশ থেকে আসেন মেলা দিন পর 10 টাকা ভাড়া দিই 40 টাকা হ্যাঁ এই ধর 40 টাকা দিয়ে দিলাম নে রাখ আছে চলে যা এখন তাহলে তো আসলেই পাগল